লকডাউন চলছে উত্তর চব্বিশ পরগনায় করোনার সংক্রমণ অন্য জেলার থেকে বেশি তারপর রাস্তা থেকে তাকালে বোঝার উপায় নেই লকডাউনটা ঠিক কি পার্সিয়াল লকডাউন বাজারে ও দোকানে আংশিক ছাড় দিয়েছে প্রশাসন আর এই রাস্তায় যে হারে গাড়ি বের হচ্ছে তাতে মনে হবে সব স্বাভাবিক আর সেই স্বাভাবিক অবস্থায় লাগাম পড়াতেই বারাসাত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি স্বয়ং নামলেন রাস্তায় একের পর এক গাড়ি রাস্তায় বের হওয়ার কারণ জানতে শুরু করলেন তিনি শুধুমাত্র জরুরি প্রয়োজনে গাড়িকে ছাড় দিয়েছে প্রশাসন কিন্তু শহরের বিভিন্ন মোড়ে যান চলাচলে জ্যামের চাপে অস্থির শহর আর তাতেই নড়ে চড়ে বসেছে বারাসাত জেলা পুলিশ বেশ কিছু গাড়ি কারণ ছাড়া রাস্তায় বের হওয়ার কারণে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর আজকে পুলিশ রাস্তায় ইয়ে আছে দেখছে সুপারভাইজ করছে যাতে লকডাউন ইমপ্লিমেন্টেশন কীভাবে হচ্ছে লোকজন আননেসেসারি বাইরে বেরোচ্ছে কি না সেই জিনিসটাই চেক করা হচ্ছে কেউ যদি ভায়োলেশন করছে লফুল ডাইরেকশনে তার এগেনস্টে যা অ্যাকশন নেওয়া সেটা নেওয়া হচ্ছে হ্যাঁ কিছু আননেসেসারি যারা বাইরে রুম অ্যারাউন্ড করছিল তাদেরকে ডিটেইন করা হয়েছে তারপরে যা লিগাল প্রসেস আছে নেওয়া হবে হ্যাঁ নাকা চেকিং আমাদের বারাসাতে সব জায়গায় চলছে রাইট নাও টোটাল কত আটক হয়েছে এবং ইন কম্পারিজন টু আদার ডেজ আজকে বেশি হয়েছে না এখনই বলা যাবে না সারাদিনই চলবে প্রসেস নাকা চেকিং এমনি যে লকডাউনের যে ডাইরেকশন আছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা করা হচ্ছে